নতুন বছরের প্রথমেই একের পর এক খারাপ খবর টেলিপাড়ায়। পৃথিবীর সবথেকে মিষ্টি শব্দ মা, যার অর্থ ভাষায় প্রকাশ করা যায় না, যার সঙ্গে জড়িয়ে থাকে জীবনের হাজার স্মৃতি। সেই মায়ের মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। বছরের প্রথমেই মাকে হারিয়ে ফেললেন জি বাংলার রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তার মা দীপালী দেবী। মৃত্যু মুখ থেকে ফিরেছেন বার দুয়েক, কিন্তু এবার আর তেমনটা হয়নি। গত বছর মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের মা। তিনটে মাস যেতে না যেতেই ম্যাসিভ সেরিব্রাল অ্যাট্যাক হয় তার। তারপর দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন দীপালী দেবী। তার একাংশ পক্ষাঘাতের জেরে অসার হয়ে যায়, তবুও লড়াই চালিয়েছেন অনেক দিন। সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদ জানান সুদীপা। ভার্চুয়াল ফুলে সাজানো মায়ের একটি ছবি পোস্ট করেন, তার সঙ্গে যোগ করেন রবি ঠাকুরের গান। জীবনের সবথেকে কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। তার কাছে তার অনুপ্রেরণা, তার সবথেকে বড় সাপোর্ট সিস্টেম তার মা। অনুরাগীরা তাকে মন শক্ত করবার বার্তা দিয়েছেন। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য অনেক খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।